আমি একজন মেয়ে, আমার বয়স 19 বছর, আমার রুমে আমি একা থাকি, রাতে ঘুমানোর সময় টি-শার্ট গেঞ্জি পরে রাতে ঘুমাতে পারবো কিনা? কোন মেয়ে মানুষ রাতে তিনি বাসায় যেখানে একাকী থাকেন, তিনি যেহেতু একা থাকেন কেউ তাকে দেখছে না, বিশেষ করে অবিবাহিত যদি হন, বিবাহিত হলে শুধু স্বামী আছে আর কেউ নাই ধরুন, তখন তিনি যে কোনো পোশাক পরার স্বাধীনতা তার আছে। কিন্তু অমুসলিম, ফাসেক, খারাপ মেয়ে, অশ্লীল চলাফেরা করে, তাদের বেশভূষা ধারণ করে, তাদের স্টাইল ধারণ করা এটা উচিত না। মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ না দেখলেও তাদের স্টাইল ধরা উচিত না। হ্যাঁ, আপনার কাছে একটা টি-শার্ট আছে যেটা ডোলা ডালা পরে আপনি শান্তি পান, সে নিয়েও তো আপনি পড়তেছেন, কোনো অসুবিধা নাই। ঘুমের আলাদা ড্রেস আছে সেটা পড়তেছেন, এখানে আপনার তাদের অনুকরণের কিছু নাই, সেটা তো পড়তে পারেন, অসুবিধা নাই। বাট ধরেন কোনো নায়িকা, কোনো মডেল, কোনো ফাঁসে, কোনো অশ্লীল মেয়ে, খারাপ মেয়ে, তার বেশভূষা ধারণ করলেন, তার স্টাইল ধারণ করলেন, সেটা কিন্তু না। বাট একা একা আপনি পড়ছেন, এতে কোনো পর্দার খেলাফ হবে না, কোনো গুনাহ হবে না। আর স্বামীকে দেখানোর জন্য যদি কোনো মেয়ে পরে এবং স্বামীকে খুশি করার উদ্দেশ্যে পরে, তাহলে সেক্ষেত্রে যে কোনো পোশাক পরার স্বাধীনতা আছে। তবে ওই যে ইচ্ছাকৃতভাবে ফাঁসে ফাজের খারাপ মানুষদের পোশাককে তার নিয়মিত পোশাক হিসাবে গ্রহণ করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি চাই যে আমার রুজি 100 ভাগ হালাল হোক। রিজিক হালাল হওয়ার জন্য করণীয় কি অনুগ্রহ করে বুঝিয়ে বলুন। শিক্ষকদের রিজিক হালাল তো সবচেয়ে সহজ, সবচেয়েতে সহজ। আপনি বাচ্চাদেরকে যখন পড়াবেন ফাঁকি ঝুঁকি দিবেন না, ডিউটির টাইমে মোবাইল টিপাটিপি করবেন না বা ব্যক্তিগত কাজ করবেন না, স্কুল ফাঁকি দিয়েও কয়েকদিনের সই একদিন এসে করবেন না। এই কাজগুলো যদি আপনি ঠিকঠাক মতো করেন, হালাল হারাম বাজ বিচার করে চলেন, সবচেয়ে ইজি। যে পেশাগুলোতে হক হালালি চলা সবচেয়ে সহজ, তার মধ্যে থেকে এটা একটা, কিন্তু সেটাকেও আমরা 2 নম্বরিতে পর্যবসিত করি। যারা আমার কাছে টিউশনি পড়বে, কোচিং করবে, তাদের পরীক্ষার মার্ক বেশি হবে, তাদেরকে প্রশ্ন আগে দিয়ে দিবেন, এতে আপনার উপার্জন কি হবে, হারাম হবে। এরকম কোনো অন্যায় কাজ করলে হারাম হবে, বেসিক্যালি কোনো হারাম হবে না ইনশাআল্লাহ। আমার স্ত্রীর নিকট হতে 4 লক্ষ টাকা হাওলাত নিয়েছি, উক্ত টাকার জাকাত আমি নিজে পরিশোধ করে দিচ্ছি, এতে আমার স্ত্রী জাকাত আদায় হবে কিনা? যদি জাকাত আদায় না হয় তাহলে করণীয় কি? কারণ আমার স্ত্রীর আর কোনো ইনকাম সোর্স নাই। স্বামী বা স্ত্রী বা যে কেউ একজনে আরেকজনের জাকাত আদায় করতে পারে, অর্থ সংশ্লিষ্ট ইবাদত যেগুলো, আর্থিক ইবাদত যেগুলো, পয়সা কড়ির কাজ, এটা একজনেরটা আরেকজনে করে দিলে হয়, সব ক্ষেত্রে না। আবার ধরেন একজনের হজ করার ক্ষমতা আছে, এখানে শারীরিক ইবাদত আছে, শুধু আর্থিক ইবাদত না, ওইটা নিজে যেতে হবে, না যেতে পারলে তখন আরেকজনের পাঠাবে। আর এই জাকাতটা, নিজের জাকাত যদি আরেকজন দিয়ে দেয়, তাকে যদি জানিয়ে দেয়, স্বামী স্ত্রীকে যদি বলে তোমার জাকাত আমি দিয়ে দিলাম, তাহলে সেটা কি আছে, জায়েজ